হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব সামান্থাকে 8 কোটি রুপি পারিশ্রমিক বাবদ প্রস্তাব দিলেন নেটফ্লিক্স, কিন্তু কেন? ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি দ্য ফ্যামিলি ম্যান 2 ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে পা রেখেছেন এই তারকা। এই সিরিজটির ট্রেলার মুক্তির পরই বিতর্কের মুখে পড়েন সামান্থা, আর ওয়েব সিরিজটি মুক্তির পর বিতর্ক যেমন বেড়েছে তেমনি দারুণ প্রশংসাও কুড়িয়েছেন এই অভিনেত্রী, যা তাকে আলাদাভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে খ্যাতি এনে দিয়েছে। এদিকে নতুন একটি শোয়ের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দর প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স সামান্থাকে। রিসেন্টলি ভারতীয় সংবাদ মাধ্যম গালতে .com-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি শোয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যার পারিশ্রমিক বাবদ তারা সামান্থাকে 8 কোটি রুপি দিতে চেয়েছেন, যা দ্য ফ্যামিলি ম্যান 2 ওয়েব সিরিজের পারিশ্রমিক থেকে দ্বিগুণ। এছাড়া এই শোটি একাধিক ভাষায় নির্মিত হবে। বলিউডের একজন গুণী নির্মাতা এটি পরিচালনা করবেন। শোয়ের বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি, তবে সামান্থা রাজি হলেই সবকিছু প্রকাশ করা হবে এমনটাই উল্লেখ করা হয়েছে অন্যদিকে কাতুবাকুলা রেন্দুকা দাল। সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামান্থা, পাশাপাশি শকুন্তলাম সিনেমাতেও দেখা যাবে এই তারকাকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নেটফ্লিক্স এবার 8 কোটি রুপি পারিশ্রমিক দিতে যাচ্ছেন সামান্থাকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।